ওই যে বললাম চারপাশ 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 বলি জি, আমার তো গরু সারা বাংলাদেশ থেকে আসে, এই যে উত্তরবঙ্গ থেকে আসছে, এগুলো জয়পুর থেকে লড়তে মানে খরশ হ্যাঁ খেয়ার দেখছেন না আপনি জি, বাচ্চার সেটা কিছু নাই, এই যে উত্তরবঙ্গের খেয়ার পাশে পাশে কিছু ইসলামে নাই, আমি ওগুলো পালন করি আমি জানিও না, আমি ভুলে গেছি, আমার বউ কালকে বলতেছে এই সাত তারিখ আমি বাড়তে সাত তারিখ হয়েছে কি হয়েছে সাত তারিখ আমি 8 তারিখ আমি 9 তারিখ আইব সরকার মাত্র জি জি মানে 7 তারিখ তো আমি করে লাস্টে এসে 7 তারিখ কয় হ্যাঁ তারপরে কয় আমরা বিবাহবাসী কেন আজকে তাই দেশবাসী কাছে তোমাদের দোয়া চাবো আচ্ছা নেখা দান করে দিনের মধ্যে থাকতে পারো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা চান্দিনা সাইকোট গরু বাজারে। আজ 7 জুন রোজ শুক্রবার 2024 চান্দিনা হাট আপনারা সকলে জেনে থাকেন শনিবার এবং মঙ্গলবার বসে, ঈদ উপলক্ষে সপ্তাহে 5 দিন বসে এই হাট। আমরা দেখবো আজকের হাট থেকে বলদ গরুর দাম জানাবো, বেশ সুন্দর সুন্দর গৃহস্থের খামার থেকে সংগ্রহ করা কিছু বলদ গরু দেখা যাচ্ছে। কি অবস্থা ভাই? ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? আরে আপনি কোথায় ভিডিও করে ভাই? আমি তো যাচ্ছিলাম খামারে, কিন্তু আপনি বলতেছেন ভাই হাটে আসেন, হাটে নাকি গরু আসছে সুন্দর সুন্দর। আজকে ঈদের হাট না ভাই জি, কালকে তো হাট শুরু হবে, মানে আমরা কালকে গরু বিক্রি করছি, আজকেও রেডি আছে দেখেন তো, আপনি ভাই আসলে গরু রেডি আছে এগুলো জি ভাই। মাশাআল্লাহ ভাই, এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলো খামার থেকে ভাই, প্রান্তিক খামার থেকে ভাই, প্রান্তিক খামারে গরু জি ভাই। তাহলে এগুলো 80টা আছে? এগুলো 80টা স্ট্যান্ডে এখানে রেডি আছে, রেডি আছে মানে কিনা আছে আরো 200-300 সির ভাই, টাকার ব্যাপার না বুঝেন না জি জি। এগুলো গৃহস্থ করতে টাকা দেয় না, আমার কত টাকা নাই ভাই, আমার তো জবান ছিল খালি মানুষ পাঠাইতো সময়। আচ্ছা আচ্ছা, ওটা বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর গরু ভাই, এই চারটাকে একসাথে সংগ্রহ করছেন নাকি ভাই? না সব লাল লাল দেখা যাচ্ছে, কত চাইবেন আমার তো ভাই 5-6 হাজার হিসাব ভাই, মাত্র মাত্র বলেন, আমার তো সেল বেশি লাভ কম না, কারণ অনেক ব্যাপারে 10 তো লাভ হলে ভাই দেয় না, দেয় না। ও 4টা গরু নিয়ে আসে, 3টা গরু নিয়ে একজন আসছে, উনি 3 দিন ঘুরে 3টা গরু 4টা গরু কিনছে, উনি তো লাভ বেশি করতে চাইবেন, আর আমার টিম রাডা আছে, আমার টাকারও প্রয়োজন আছে, এই গরু বেঁচে আবার গরু আনা লাগবে, কারণ এই ব্যবসা ভাই টাকা কত লাগে, টাকা রোলিং করতে হয়, রোলিং করতে হয়। আচ্ছা বাস ভাই, তাহলে চান্দিনা হাটে আসলে গরুগুলো পাওয়া যাবে? 80টা গরু আছে জায়গা জায়গা, আপনি একটা ঘোরান প্লিজ। মাশাআল্লাহ, এইভাবে 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 দিয়ে এখানে 20-25টা আছে, হ্যাঁ ঠিক আছে জি জি জি, এইভাবে দিয়ে এইভাবে ওই ঘরের মধ্যে আছে, ওই ঘরে ওই ঘরে একসাথে গরু। আচ্ছা আচ্ছা মা ভাই, তাহলে এই বাজারে আপনার কিবারে আসলে গরু পাবে? এই আজকে তো অনেক বাইরে আসবে, ঢাকা থেকে অনেক বাইরে আসবে, নোয়াখালী বাইরে আসবে, সবার দাওয়াত দিচ্ছে, সবাই আসতেছে, রাস্তাঘাট আছে, এই যে ফোন চলতেছে, খবর কম কে কে আইব এই জায়গা থেকে, নাম দেখেন আমার তো ভাই এই ফোন তো ধরতে আমার চান্স আছে ভাই, ফোন ধরতে ধরতে ভাই ভাই আসসালামু আলাইকুম, তাদের লাইনে আছে বলেন ভাই। এটা কুমিল্লা চান্দিনা থানার, আবার বলছি কুমিল্লা চান্দিনা থানার দক্ষিণ দিকে পাশেই 2 মিটার রাস্তা, আমাদের এখন এক্সট্রা গরু আছে, আমরা শুনি ঈদ হয়েছে তো আমরা রবিবার বুধবার বাদ দিয়ে সবসময় আসি, যে রবিবার মিশানি সরি রবিবার হচ্ছে চণ্ডীমোড়া আর বুধবার হচ্ছে মিশানি, আর এটা বাদ দিয়ে আমরা এখানে 5-4 দিন যা সময় ঈদের এখন তো আমরা আসি, গরু আস্তে আস্তে ব্যস্ত আছে আর কি ভাই। আসেন আপনি কালকে আসেন, আজকে আসেন, সোমবার আসেন, মঙ্গলবার আমি সোমবার আসেন। তাহলে কাস্টমার ফোন দিছে? কাস্টমার তো ফোন দিতেছে ভাই, ধরতে পারেন না ভাই, ধরতে পারেন না, এই কণ্ঠ বৈশাখে যা কথা বলতে ভাই জি জি। আচ্ছা আরেকটা কথা আর কি ভাই জি, আমার তো বিবাহ আসে ভাই, এটা তো পাশে পাশে কিছু ইসলামে নাই, আমি ওগুলো পালন করি আমি জানিও না, আমি ভুলে গেছি, আমার বউ কালকে বলতেছে এই 7 তারিখ আমি বাড়তে 7 তারিখ হয়েছে কি হয়েছে 7 তারিখ আমি 8 তারিখ আইব 9 তারিখ আইব সরকার মাত্র জি জি মানে 7 তারিখ তো আমি করে লাস্টে এসে 7 তারিখ কয় হ্যাঁ তারপরে কয় আমরা বিবাহবাসী কেন আজকে তাই দেশবাসী কাছে তোমাদের দোয়া চাবো আচ্ছা নেখা দান করে দিনের মধ্যে থাকতে পারো তাহলে এই গরুগুলো আজকে নিয়ে আসছেন? এগুলো কালকে সন্ধ্যায় আসছেন, শুনেন
মিনিটা ঢোকে না, গ্রাম থেকে গরু কিনে তো মানে ট্রাক ঢোকে না, পাঁচটা ছটা করে পিক আপ দিয়ে নিয়ে আসা লাগে, বুঝছেন? ট্রাক তো ঢোকে না, গ্রামের রাস্তা না তো, এই আসল জায়গা অনেক দূরে, এখান থেকে প্রায় 150 কিলো 100 কিলো দূরে। তো আর একটা মেসেজ হচ্ছে আমাদের, তো যে বললাম না আমি গরু কিনি বেশি, তো আমি তো অনেক জায়গায় দায়িত্ব পারি না, যদি কেউ মনে করছে মা বাবা কাছে গেলে গেলে গরু ঠকবো না, মানে গরু নিয়ে আসলে আমি রেখা দেবো, আমার তো লোকেশন একটা চান্দিনা জায়গা, মানে গরু কেউ বিক্রি করতে চাইলে নিয়ে আসতে পারে, নিয়ে আসলে আমি ন্যায্য বলে আমার ভাই 5-6 হাজার টাকা দরকার, এত বেশি কিছু না, নিয়ে আসবে, আমি আমি না নিলেও অন্য পার্টি আসবে ফসল করে দেবে, ফসল করে আপনার এই গরু এই দাম আপনি নিয়ে যান, এই দাম সহজে, মানে মোটামুটি বিক্রি কেন্দ্র, এটা বিক্রি কেন্দ্র আমার কাছে মোটামুটি অনেক গরু নিয়ে 20,000 লাভ করবো, 50,000 ওই চিন্তা মাথাতে ভাত দিচ্ছি, দেবো একদিন কোন দিন দেবো, যেদিন গরু শর্ট পড়বে, যখন গরু থাকবে না তখন শর্ট শর্ট যদি হয়ে যায় তখন দাম তো আমি না সবাই বাড়া দিবে, সবাই বাড়া দিবে আর আপনাদের কিছু কম পাওয়া আশা করবে, আমি যতদিন গরু অ্যাভেলেবেল আছে ততদিন দাম সীমিত রাখবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই গরুটার দাম কত চাইবেন? এই দুইটা গরু ভাই, সত্য কথা কি আমি তো ভিতরে বলবো না, আমার এই দুইটা গরু ভাই আমি কালকে বাসারে তো গরু কিনে পাড়াই, কিনে ফোন করে বলে আমাকে তুই বলিস না আমি বলি, জি আইডিয়া কেমন, আইডিয়া কেমন আমি দেখি ধারণাটা, সে বলতেছে ভাই দুই রকম 5 লাখ কিনছি এই দুইটা, হ্যাঁ বলতেছে, জি জি আমার কাছে 5 লাখ মনে হয় না ভাই, 5 লাখ গরু যাইবো না, তুই ঠকছ তো, তাহলে আপনি বলেন ভাই, পরে আমি বললাম যে ভাই তুই মনে 260 কিনছ, তোমার 3 হাজার টাকা বেশি, 63 মানে আমি বলছি 60, তুই মনে 4-5-60 কিনছ, আমার কত জানো, এটা হচ্ছে 2.5 লাখ, এটা হচ্ছে আপনার 30 বা 25, ওই তো 83-85 হয় আর কি, 83-85 হয় না, 475, হ্যাঁ 475 হলে আমি একটা হিসাবে এই গোটা আমি আড়াই করে বেচবো, মোটামুটি 5 হাজার বাড়তে পারে, আর এই গোটা আমি 20-25 হলে বিক্রি করে দিব, এখন আমার 5 লাখ তো আমার কাছে আনেজি লাগতেছে জিনিসটা না, এখন বলো না ভাই গরুগুলা 463 কিনছি, তার মানে 4 হাজার গরু গুলো আনতে কস্টিং খরচ আছে, কস্টিং আছে, তাহলে 463 কত হচ্ছে, 63-4-67, আমি যদি 75 বেচে আমার লাভ হয় কত, 3-5-8, ওই যে বললাম 4-5 লাভ, হিসাব 2 গরু 8,000, এই 8-10 হাজার প্রতিটা 5-6 হাজার লাভ বলি, এনাফ, আমি যদি ডেলি 100 গরু বিক্রি করে দিই আল্লাহর রহমতে 5 করোড় বলে 5 লাখ টাকা দিই, 10 দিন আছে, 50 লাখ তাহলে এখন থেকে মা বাবা গরু কিনতেছে, অনেক কথা বলে বলেছি, এই গরু পেছে আপনি অন্য গরু দেখেন না কেন, কোথায় কোথায় গরু কোথায় চলেন, আরে পুরো বাজার বুঝছেন, এগুলো চলেন এগুলো আছে ভাই, তাহলে এগুলা মাশাআল্লাহ সুঠাম দয়ের গরু, এদিকে পানি খাওয়া যায় ঘরে আছে, জি ওই ভিতরে আছে দেখেন ভাই, আচ্ছা এই দুটোকে একসাথে কিনা নাকি, এই দুটো একসাথে কিনা ভাই, দাম করে জিজ্ঞেস করুন না ভাই, কিছু গোপন থাকবে না ভাই, কিছু গোপন থাকতে হবে ভাই, আচ্ছা কিছু লাভ করবে, অসুবিধা কথা কি বলে দেবেন এখন, জি ধরুন এই গরুটা একটু বড় গরু, আচ্ছা তো আসলে গরু কিন্তু সকলে একই ধরনের, একই সাইজের, আপনি ভিডিও দিল ওই মানে ভাই আপনি এতই বলছেন, আসলে গরু তো এইটা এটা দুইটা তো গরু, জি কম্পেয়ার করতে পারেন মানুষ আইসা, আর মানুষ থাকলে মানুষ উল্টা ভুল বুঝে, জি জি ধারণা আছে, দেখবে এক জায়গায় নিবে, ওনার যেখানে ভালো লাগে এখান থেকে নিবে, মানে বাজারে আসলে গরু আছে দেখবে, নিতে পারবে, এটার ওজন কেমন হবে, একটু ধারণা দিয়ে দেন তো, সামথিং হবে, মাশাআল্লাহ খুব সুন্দর, এই তো আরো গরু চলে আসছে, বিশাল বড় বড় গরু, জি জি দর্শক চান্দিনা হাটে বেশ বড় 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 গরু দেখা যাচ্ছে, জি জি অনেক সুন্দর মোটা তাজা গরু, চান্দিনা ভাই এইদিকে হাসিল কেমন রাখেন, এখন তো এতদিন 400 টাকা ছিল আসে বুঝছেন, এখন যেহেতু বলে কত 1,000 টাকা করবে, আচ্ছা তো সেক্ষেত্রে আপনার যে ভিউয়ার্স গুলো আসবে তাদের জন্য কিছু সেক্রিয়েস করে দেওয়া যাবে না, আমি হোসেন ভাই আমার হাট মালিক মেয়র সাহেব আছে ওখানে, আমার আমাদের বাড়িতে ওনারা না, আমরা ইনশাআল্লাহ কথা বললে আমাদের যথেষ্ট মূল্যায়ন করে, আচ্ছা আপনার আরো কিছু গরু থাকবে, চলেন
ভাই এদিকে মাজারিগুলা, মাজারিগুলা পুরো বাজার গুলো বলি জি, আমার তো গরু সারা বাংলাদেশ থেকে আছে, এই যে উত্তরবঙ্গ থেকে আসছে, এগুলো জয়পুর থেকে লড়তে মানে খর সহ খেয়ার দেখছেন না আপনি, জি জি বাচ্চার সেটা কিছু নাই, এই যে উত্তরবঙ্গের খেয়ার উত্তরবঙ্গের গরু আমরা দেখি আজকের এই কুমিল্লা চান্দিনা হাটে। আমার শুনেন আমি আগে বলছি আমার টিম সারা বাংলাদেশে আছে, এগুলা উত্তরবঙ্গ গরু, ওই আমার ভাই নিয়ে আসছে, বড় ভাই গরু নিয়ে আসছে, সব মাঝারি সাইজের গরু, ওই কেনসে গরু বলছেন আমার, জি জি অনেক সুন্দর 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 গরু উত্তরবঙ্গে থাকে, দেখাই বসি সারা। এই তো বলদ গরু গুলো বেশ সুন্দর আজকের বাজারে, জার্নি করে আসো তো, জি জি একটু পরে খাবে, যে বসি টুসি যাবো জানি, জার্নি করে একটু শরীর দুর্বল, একটু খাওয়া মানে একদিন যাস নিলে আবার গরু ঠিক হয়ে যাবে তাহলে কুমিল্লা চান্দিনা হাটে আসলে গরু পাবে, বেশ সুন্দর সুন্দর আমরা দেখি, বাকি ভিডিওটা আপনার দাফারে দেব। মা ভাই কাকা ওই গরুগুলো কোনটা কত রেট আছে আমরা চারটা দিয়ে তো দেখতে পারেন আপনার, তাহলে চান্দিনা হাটে আসলে গরু পাবে, জি আজ থেকে কালকে আছে রোববার থেকে চন্ডিমুড়া, আপনি যোগাযোগের নাম্বারটা বলে দেন 01855 80 35 98, যোগাযোগ নাম্বারটা আছে আগে দেওয়া, জি জি তাহলে চান্দিনা হাটে আসলে গরু পাবে বলদ গরু, জি ভাই আপনি কিছু সাইওয়াল করো তো।